মহাকাশে শুরু হয়ে গেছে প্রিমিয়ার লীগ, চাঁদে ল্যান্ডিং নিয়ে শুরু মারাত্মক রেষারেষি। মহাকাশ অভিযানের ইতিহাসে এরকমটাই প্রথম। একদিকে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডিং নিয়ে চলছে ভারত ও রাশিয়ার মধ্যে কম্পিটিশন। রাশিয়ার লুনা 25 নাকি ভারতের চন্দ্রযান 3, কে আগে করবে ল্যান্ড, এই আলোচনাতেই গোটা বিশ্ব মত্ত। এরই মাঝে আবার নাকি চাঁদে ল্যান্ডার পাঠাতে চলেছে জাপান, লঞ্চিং নাকি এই 26 তারিখেই হবে। শুনেই তো এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে, এমনিতেই টান টান উত্তেজনার মধ্যে রয়েছে বিশ্ববাসী। তার মধ্যে আবার হার্টবিট আরো বাড়াতে মাঠে নামছে জাপান, এটা হবে একটা ল্যান্ডার মিশন, সোজা চাঁদের বুকে অবতরণ করবে জাপানের ল্যান্ডার। জাপানের মুন মিশনের নাম হলো SLIM অর্থাৎ স্লিম, 25 আগস্ট থেকে শিডিউল করা হবে। জাপানিজ এয়ারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি অর্থাৎ জাক্সা রেডি হচ্ছে তাদের মিশন লঞ্চ করার জন্য। মিশনের নাম হলো স্লিম অর্থাৎ স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন। এরই সাথে হবে XRISM অর্থাৎ এক্সরে ইমেজিং এন্ড স্পেকট্রোস্কোপি মিশন, যেটা একটা জাক্সা নাসা সহযোগিতামূলক মিশন যাতে ইউরোপীয় মহাকাশ সংস্থার অংশগ্রহণ রয়েছে। 26 আগস্ট ভারতীয় সময়ে সকাল 6:04 H2A রকেটে লঞ্চ হতে চলেছে এই মিশন। রাশিয়ার মতো সেটাও কয়েকদিনের মধ্যে চাঁদের অরবিটে পৌঁছে যাবে, তারপর চাঁদকে প্রদক্ষিণ করে চাঁদের বুকে অবতরণ করবে। যখন এটা লঞ্চ হবে তখন আশা করি রাশিয়ার লুনা 25 এবং ভারতের চন্দ্রযান 3 দুটোই চাঁদের বুকে অপারেশনাল থাকবে, নিজেদের মতো করে পরীক্ষা নিরীক্ষা করবে। কিন্তু ভারত রাশিয়ার মতো এটা চাঁদের দক্ষিণ মেরুতে যাচ্ছে না, জাপানের এই মিশন ল্যান্ড করবে চাঁদের মাঝামাঝি অঞ্চলে। ভারত রাশিয়ার মতো চাঁদের পেছনের দিকে নয়, স্লিম একটা ছোট আকারের মুন মিশন হলেও এর উচ্চাকাঙ্ক্ষা অনেক বেশি। ল্যান্ডারের মূল লক্ষ্য সঠিকভাবে চাঁদের বুকে অবতরণ করা। ল্যান্ডারটির উচ্চতা 2.4 মিটার, প্রস্থ 2.7 মিটার এবং গভীর 1.7 মিটার, যা আরো চ্যালেঞ্জিং ল্যান্ডিং এরিয়াকে আরো অ্যাক্সেসিবল করে তুলবে। স্লিম তার টার্গেটিং পয়েন্ট থেকে 100 মিটারের মধ্যে স্পর্শ করার চেষ্টা করবে। এই মিশন অত্যন্ত ক্রুশিয়াল, কারণ মিশনটি শিউলি ক্রেটারের মধ্যে অবতরণের লক্ষ্য রেখেছে। একটা তুলনামূলকভাবে ফ্রেশ 984 ফুট চওড়া মেন এটারিসের মধ্যে ইম্প্যাক্ট ফিচার, 13 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে এবং 25 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি চাঁদের নিয়ার সাইডে। সাইটটি জাপানের সেলেনে কাগুয়া অরবিটার থেকে পর্যবেক্ষণমূলক ডেটা ব্যবহার করে বেছে নেওয়া হয়েছিল, যা 2007 সালে চালু হয়েছিল এবং 2009 সালে চাঁদে আঘাত করেছিল। জাক্সা বলে নির্ভুল ল্যান্ডিং ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, সৌরজগৎ সম্পর্কে মানবতার জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের বোঝাপড়ার উন্নতির জন্য নির্দিষ্ট অত্যন্ত আকর্ষণীয় সাইটগুলোতে অ্যাক্সেস করা আরো বেশি প্রয়োজনীয় হয়ে উঠবে। এই মিশনটা একটা পরীক্ষা। জাক্সা আশা করে যে লাইটার এক্সপ্লোরেশন সিস্টেম ব্যবহারের মাধ্যমে সৌরজগতের অন্বেষণকে ত্বরান্বিত করতে সাহায্য করা যাবে। স্লিম আর্কিটেকচার চাঁদ এবং গ্রহগুলোতে অবতরণকে আরো লাভজনক করে তুলতে পারে, ওজন বাঁচাতে পারে, যা পরিবর্তে বিজ্ঞানের পেলোডের জন্য ব্যবহার করা যেতে পারে, এবং এমনকি ছোট টার্গেটেড স্যাম্পেল রিটার্ন মিশনকে লিড করতে পারে। স্লিম হবে জাক্সার প্রথম চন্দ্র অবতরণের প্রচেষ্টা। এর আগে একটা প্রাইভেট জাপানি মূল ল্যান্ডার হাকুতো আর এই বছরের শুরুতে চন্দ্রের কক্ষপথে পৌঁছেছিল, কিন্তু অবতরণের চেষ্টার সময় সেটা বিধ্বস্ত হয়। লঞ্চিং এর সময় স্লিমের ওজন হবে প্রায় 590 কিলোগ্রাম, এই ভরের প্রায় 3/3 আছে জ্বালানি। মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার জন্য একটা ল্যান্ডিং রাডার দিয়ে সজ্জিত এবং ইমেজ ম্যাচিং নেভিগেশন এবং অবস্ট্যাকেল ডিটেকশন অর্থাৎ বাধা শনাক্তকরণ ব্যবহার করবে। অবতরণের প্রভাব একটা চূর্ণযোগ্য অ্যালুমিনিয়াম ফোম বেস ব্যবহার করে শোধিত হবে। একবার চাঁদে এটা স্থানীয় খনিজ পরিবেশের মূল্যায়নের জন্য একটা মাল্টিব্যান্ড ক্যামেরা নিয়োগ করবে, অলিভাইনের প্রতি বিশেষ আগ্রহ থাকবে যা চাঁদের আবরণে উদ্ভূত হতে পারে। স্লিম একটা ছোট লেজার রেট্রো রিফ্লেক্টর অ্যারেও বহন করবে। এবার প্রশ্ন, এটা কোথা থেকে লঞ্চ হবে? তো এটা লঞ্চ হবে জাপানের তানেগাসিমা স্পেস সেন্টার থেকে। এমনই প্রতিযোগিতা শুরু হয়েছে চাঁদ নিয়ে, যেন মনে হচ্ছে মুন মিশনের প্রিমিয়ার লীগ চলছে। টান টান উত্তেজনা, কে হবে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স? আমি তো এই মুহূর্তটা বেশ উপভোগ করছি, কারণ এর আগে এরকম ব্যাক টু ব্যাক মুন মিশন আমি কখনো দেখিনি। পুরো মনে হচ্ছে যেন মুন রেস চলছে। চলুন তো একটা ভোট হয়ে যাক, আমেরিকা, ভারত, রাশিয়া, চীন এবং জাপান, দেখি তো কাকে আপনারা বেশি এগিয়ে রাখেন, কোন দেশকে করবেন সব থেকে বেশি সাপোর্ট, চলুন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিন।